আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি গৌরী চক্রবর্তী। আজকের বিশেষ বিশেষ খবর হল, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের জনকল্যাণমুখী বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে মত বিনিময় করেছেন মুখ্যমন্ত্রী। আসামে জঙ্গি কার্যকলাপ প্রায় শেষ হয়ে গেছে বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ভারত সরকারের জনকল্যাণমুখী বিবিধ কর্মধারা সঠিক বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করার জন্য প্রথম দিশা বৈঠক অনুষ্ঠিত ঊনকোটি জেলায়। সমাজের গরিব অংশের মেয়েদের জন্য গণবিবাহের আয়োজন করবে আগরতলা ক্লাব ফোরাম। আজ মোহনপুর মহকুমার তারাপুর হাইস্কুল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের জনকল্যাণমুখী বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে মত বিনিময় করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মোহনপুরে কিষাণ সম্মান নিধির সুবিধাভোগী এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের সুবিধাভোগীদের নিয়ে মত বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান রাজ্য সরকার জনগণের সার্বিক কল্যাণে গুচ্ছ প্রকল্প রূপায়ণ করছে। মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী প্রদর্শিত পথেই বর্তমান রাজ্য সরকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়িত করছে। করোনা অতিমারীর সময়ে প্রধানমন্ত্রী বিনামূল্যে টিকাকরণের মাধ্যমে মানুষের প্রাণ বাঁচিয়েছেন। প্রধানমন্ত্রী মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্নভাবে সুবিধা প্রদান করছেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনায় মোহনপুর বিধানসভা এলাকায় 8,000-এরও বেশি সুবিধাভোগী পরিবার ঘর পেয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, 2019 সালে জল জীবন মিশন শুরু হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে 2024 সালের মধ্যে প্রত্যেকটি বাড়িতে পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে প্রতি বছর কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে 6,000 টাকা করে দেওয়া হচ্ছে। মোহনপুর অঞ্চলে প্রায় 2,500 জন কৃষক প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের সুবিধা পাচ্ছেন। এছাড়াও বর্গাদারদের সুবিধার্থেও প্রকল্প রূপায়িত করছে রাজ্য সরকার। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় উপস্থিত ছিলেন। মত বিনিময় অনুষ্ঠান পর্ব শেষে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব 3 জন সুবিধাভোগীর বাড়ি পরিদর্শন করেন। মুখ্যমন্ত্রী এদিন একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শন করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বলেছেন, আসামে জঙ্গি কার্যকলাপ প্রায় শেষ হয়ে গেছে এবং রাজ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য অবশিষ্ট জঙ্গি সংগঠনগুলির সাথে আলোচনা চলছে। গুয়াহাটিতে এক বিশেষ অনুষ্ঠানে আসাম পুলিশকে প্রেসিডেন্টস কালার্স অ্যাওয়ার্ড প্রদানের পর তিনি একথা বলেন। আসাম দেশের প্রথম দশম রাজ্য যা এই সম্মান পেয়েছে, যা ব্যতিক্রমী পরিষেবার জন্য স্বীকৃতি হিসেবে ভূষিত হয়েছে। শ্রী শাহ বলেন, প্রায় সব জঙ্গি গোষ্ঠী সংগঠনই সমাজের মূলধারায় যোগ দিয়েছে এবং সরকার তাদের সবাইকে পুনর্বাসন করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট আফসপা আসাম এবং সমগ্র উত্তর পূর্বের একটি অত্যন্ত বিতর্কিত বিষয় এবং কেন্দ্রীয় সরকার সম্প্রতি আসামের 23টি জেলা থেকে জঙ্গি কার্যকলাপের স্বাভাবিকতার কারণে এই আইনটি সরিয়ে নিয়েছে। শ্রী শাহ আসাম পুলিশকে প্রেসিডেন্টস কালার্স অ্যাওয়ার্ডের জন্য অভিনন্দন জানান এবং আসামের জনগণের প্রতি তাদের কঠোর পরিশ্রম, উৎসর্গ এবং নিঃস্বার্থ সেবার প্রশংসা করেন। আসামের মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা এই বিশেষ কৃতিত্বের জন্য রাজ্য পুলিশ বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আজ নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে ডিফেন্স ইনভেস্টিচার সেরেমনি 2022 সাহসিকতার পুরস্কার প্রদান করেছেন। সেনাপ্রধান জেনারেল মনোজ পাণ্ডে রাষ্ট্রপতির কাছ থেকে পরম বিশিষ্ট সেবা পদক গ্রহণ করেন। ক্যাপ্টেন আশুতোষ কুমারকে মরণোত্তর শৌর্য চক্রে ভূষিত করা হয়। জম্মু ও কাশ্মীরে সন্ত্রাস বিরোধী অভিযানের সময় তিনি শহীদ হন। রাষ্ট্রীয় রাইফেলসের হাবিলদার অনিল তোমর, হাবিলদার পিঙ্কু কুমার, হাবিলদার কাশিরাই মাম্মানিয়াল, নায়েব সুবেদার সিজিৎ এম এবং সিপাহী যশবন্ত রেড্ডিকে তাদের বীরত্বের জন্য মরণোত্তর শৌর্য চক্রে ভূষিত করা হয়েছে। অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর উপস্থিত ছিলেন। উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 1857 সালে প্রথম স্বাধীনতা যুদ্ধে অংশ নেওয়া ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু আজ ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করে বলেছেন যে 1857 সালের এই দিনে দেশের বীর মুক্তিযোদ্ধারা প্রথম স্বাধীনতা যুদ্ধের সূচনা করেছিলেন এবং সেখান থেকে ব্রিটিশ শাসন থেকে মাতৃভূমির মুক্তির যাত্রা শুরু করেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের অসামান্য সাহসের জন্য 1857 সালের প্রথম স্বাধীনতা যুদ্ধের অংশীদার সকলকে শ্রদ্ধা জানিয়েছেন। এক টুইট বার্তায় শ্রী মোদী বলেছেন, 1857 সালের এই দিনে ঐতিহাসিক প্রথম স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল, যা নাগরিকদের মধ্যে দেশপ্রেমের চেতনা জাগিয়েছিল এবং ঔপনিবেশিক শাসনকে দুর্বল করতে অবদান রেখেছিল।
ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত আজ নতুন সিলেবাসের উচ্চতর মাধ্যমিকের বিজনেস স্টাডিজ, এডুকেশন, ফিজিক্স, মাদ্রাসা ফাজিল আর্টসের এডুকেশন এবং মাদ্রাসা ফাজিল থিওলজির ইসলামিক হিস্ট্রি পরীক্ষায় বসেছে 25,698 জন পরীক্ষার্থী। রাজ্যের মোট 65টি পরীক্ষা কেন্দ্রে শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। শ্রোতা বন্ধুরা, এখন আকাশবাণী আগরতলার সংবাদ বিভাগ আয়োজিত স্বাধীনতার অমৃত মহোৎসব প্রশ্নোত্তর প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করছি। গতকালের প্রশ্ন ছিল, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কবে এবং কি কারণে নাইট উপাধি ত্যাগ করেন? 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে এই উত্তর দিয়ে সর্বপ্রথম উত্তরদাতার পুরস্কার জিতেছেন সৌরভ চৌধুরী, বাড়ি আমতলে। অভিনন্দন আপনাকে, অভিনন্দন সমস্ত শ্রোতা বন্ধুদের যারা স্বতঃস্ফূর্তভাবে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। শ্রোতা বন্ধুরা, আশা করছি আগামী সোমবারও আপনারা স্বাধীনতার অমৃত মহোৎসব কুইজে এইভাবেই অংশ নেবেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। সাংসদ রেবতী ত্রিপুরার সভাপতিত্বে আজ কৈলাসহর সার্কিট হাউসের কনফারেন্স হলে জেলা উন্নয়ন সমন্বয় এবং মনিটরিং তথা দিশা কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জনপ্রতিনিধিরা ও জেলাস্তরীয় সরকারি আধিকারিকরা অংশ নেন। উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, সহকারী সভাধিপতি শ্যামল দাস, বিধায়ক সুধাংশু দাস ও মবস্বর আলী, জেলাশাসক উত্তম কুমার চাকমা প্রমুখ। বৈঠকে জানানো হয় যে ভারত সরকারের এমজিএন রেগা প্রকল্পে ঊনকোটি জেলাতে সক্রিয় জব কার্ডের সংখ্যা 50,437, অন্যদিকে সক্রিয় কর্মীর সংখ্যা 40,461 জন। জেলায় পিএম কিষাণ প্রকল্পের আওতায় রয়েছেন 24,555 জন কৃষক। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় নথিভুক্ত কৃষিজীবীর সংখ্যা 23,664 জন। আজকের বৈঠক সম্পর্কে সাংসদ রেবতী ত্রিপুরা জানান, ভারত সরকারের জনকল্যাণমুখী বিভিন্ন কর্মধারার সঠিক বাস্তবায়নের লক্ষ্যে পর্যালোচনা করার জন্য এই ধরনের দিশা বৈঠকের আয়োজন। আগরতলা ক্লাব ফোরামের উদ্যোগে সমাজের গরিব অংশের মেয়েদের জন্য গণবিবাহের আয়োজন করা হয়েছে। বিশেষ করে যেসব অংশের লোকেরা অর্থের অভাবে মেয়েদের বিয়ে দিতে পারছেন না, তাদের জন্য এই বিশেষ উদ্যোগ নিয়েছে আগরতলা ক্লাব ফোরাম। আগরতলা ক্লাব ফোরামের সভাপতি প্রণব সরকার জানিয়েছেন, প্রথম পর্যায়ে আগরতলা পুর নিগম এলাকায় বসবাসকারী তাদের মেয়েদের বিয়ের জন্য লিখিতভাবে আবেদন করতে হবে আগরতলা ক্লাব ফোরামের কাছে। জানাতে হবে তাদের আর্থিক অবস্থার কথা। বিশেষ করে বিপিএল ভুক্তদের কাছ থেকে এই আবেদন গ্রহণ করা হবে। প্রত্যেকটি আবেদন সংশ্লিষ্ট ক্লাবের অনুমতি সাপেক্ষে গ্রহণ করা হবে। গরিব অংশের মেয়েদের বিয়ে দেওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ অর্থই বহন করবে আগরতলা ক্লাব ফোরাম। দেশব্যাপী কোভিড টিকাকরণের আওতায় এ পর্যন্ত 190,50,00,000 বেশি ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গতকাল 13,90,000 বেশি ডোজ দেওয়া হয়েছে। বর্তমানে আরোগ্যের হার 98.74%। গত 24 ঘণ্টায় 4,84,000 বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া জানিয়েছেন যে 12 থেকে 14 বছরের 3 কোটি ছেলে মেয়েদের কোভিড 19 প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে এখন পর্যন্ত। ত্রিপুরা হোলসেল গ্রোসারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ আগরতলার বাণিজ্য ভবনে রাজ্যসভায় নির্বাচিত সাংসদ ডক্টর মানিক সাহাকে সম্বর্ধনা জানানো হয়। সম্বর্ধনা সভায় ডক্টর মানিক সাহা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশিত পথে ত্রিপুরা ও সবকা সাথ সবকা বিশ্বাস এই আদর্শ মেনে এগিয়ে চলছে। আজ সকালে জয়নগর এলাকায় জলের ট্যাঙ্কিতে পড়ে পূর্ত দপ্তরে এক মহিলা কর্মীর মৃত্যু হয়েছে। মৃত মহিলার নাম পাপড়ি সাহা। সকালে নিজের বাড়িতে কাজ করতে গিয়ে জলে ট্যাঙ্কিতে পড়ে যায় বলে জানায়, তবে এ ব্যাপারে এখনো তদন্ত চলছে। আমতলি সিদ্ধিয়াশ্রম এলাকা থেকে পুলিশ আজ সকালে 3 জন রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে। এরা সম্প্রতি বাংলাদেশ থেকে এসেছে। বহিরাজ্যে যাওয়ার জন্য এরা রেল স্টেশনে যাওয়ার পথে তাদের গ্রেপ্তার করা হয়। ধৃতরা হল এমডি ফারুক, এমডি নূরবাহার এবং এমএসটি জামাল নিতা। এদের মধ্যে 2 জন পুরুষ, 1 জন মহিলা। খেলার খবর। বিশাখাপত্তনমে জাতীয় অনূর্ধ্ব আট দাবা প্রতিযোগিতার দ্বিতীয় দিনে আজ বালিকা বিভাগে তৃতীয় বাছাই আরাধ্যা দাস তৃতীয় রাউন্ডে রাজস্থানের কিয়ানা পরিহারির বিরুদ্ধে পয়েন্ট ভাগ করে। পরে চতুর্থ রাউন্ডে দুর্দান্ত খেলে ছত্তিশগড়ের রাশি ওয়াদাকারকে পরাজিত করে। 4 রাউন্ড শেষে আরাধ্যার পয়েন্ট 3.5। এদিকে বালক বিভাগে রাজ্য সেরা রৌদ্র মজুমদার জয়ে ফিরেছে। অসমের ভৈবংশ শর্মার বিরুদ্ধে পরাজিত হওয়ার পর তামিলনাড়ুর ভরত কুমারকে অনায়াসে হারিয়ে দেয়। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত জাতীয় সিনিয়র ক্রিকেট প্রতিযোগিতার 4টি খেলায় আজ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। কমলপুর, উদয়পুর, কৈলাসহর এবং আগরতলায় 4টি ম্যাচ হওয়ার কথা ছিল।
আগামী 24 ঘন্টায় রাজ্যের পশ্চিমাঞ্চল, দক্ষিণ সিপাহী জেলা এবং গোমতী জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ সকাল 8:30 থেকে সন্ধ্যা 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 34.3 মিলিমিটার। অশনির প্রভাবে এই বৃষ্টিপাত বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা যায়। তাপমাত্রা সর্বোচ্চ 31 ডিগ্রি এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস থাকবে। আজ দিনের তাপমাত্রা ছিল সর্বোচ্চ 28.2 ডিগ্রি এবং সর্বনিম্ন 24.8 ডিগ্রি সেলসিয়াস। ভারতীয় আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী আজ সকাল 11:30 নাগাদ অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া থেকে 210 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে বিশাখাপত্তনমের দক্ষিণ দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল ঘূর্ণিঝড় অশনি। আগামীকাল সকালে এই ঘূর্ণিঝড় অন্ধ্র উপকূলের কাকিনাড়া ও বিশাখাপত্তনমের খুবই কাছে চলে যাবে। এরপর এটি উপকূল ধরে উত্তর পূর্ব দিকে এগোতে থাকবে। ক্রমে এই প্রবল ঘূর্ণিঝড় শক্তি হারিয়ে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং পরবর্তীতে তা গভীর নিম্নচাপে পরিণত হবে। এর জেরে অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, পশ্চিমবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অশনির প্রভাবে আগামী 13 মে পর্যন্ত অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, তামিলনাড়ু এবং কেরলেরও কিছু কিছু স্থানে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের জনকল্যাণমুখী বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে মত বিনিময় করেছেন মুখ্যমন্ত্রী। আসামে জঙ্গি কার্যকলাপ প্রায় শেষ হয়ে গেছে বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ভারত সরকারের জনকল্যাণমুখী বিবিধ কর্মধারা সঠিক বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করার জন্য প্রথম দিশা বৈঠক অনুষ্ঠিত 29 জেলায়। সমাজের গরিব অংশের মেয়েদের জন্য গণবিভাগের আয়োজন করবে আগরতলা ক্লাব ফোরাম। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল।